গুড মর্নিং। আসছি এখন চম্পাইতে, কালকে রাতে পৌঁছেছি এখানে 10টা নাগাদ। এয়ারপোর্ট থেকে আইজল হয়ে এখানে এই হোমস্টেতে রয়েছি, ফার্ম হাউস। আর হোমস্টে খুব সুন্দর, এখনো ব্যস্ত রাত্রের মত তোলা নেই। আর এই সাইডটা পুরো মিয়ানমার বর্ডারের কাছে, এই সাইডটা মিয়ানমার, তাই তো এইদিকে মিয়ানমার সোজা, এটা এটা বর্ডার রোড। আর এখানে এখন হচ্ছে কসমস ফেস্টিভ্যাল। হ্যাঁ, কসমস ফেস্টিভ্যাল হচ্ছে যে কসমস ফুল চারদিকে প্রচুর, পুরো রাস্তা মানে এই জায়গাটা পুরোটা কসমস ফুলে পুরো ভর্তি রয়েছে, এই জন্য এখানে ফেস্টিভ্যাল হয়, কসমস ফেস্টিভ্যাল। আর এই যে হোমস্টেটা রয়েছে এখানে, এটা দেখাচ্ছি, দারুণ ডেকোরেশন করা রয়েছে হোমস্টে। এখানে কালকে আমাদের মত দেখা হয়েছিল, দারুণ আসছে কিন্তু ভিউটা, এটি সুজিদা ছবি হয়ে গেল একটা। আর এই যে হোমস্টেটা, ভিতরটা দেখিয়ে দিই এবার, এখানে বসার জায়গা রয়েছে, প্রচুর পাখির ডাক। এটা সাইডের ভিউটা, এদিকে পেডি ফিল্ড, এখানে বসার জায়গা রয়েছে। এই তো পি ব্লু এসছে একটা, এটা একটু তুলে নি, এই হচ্ছে চারদিকে। আর দারুণ জায়গা, দারুণ। कल जैसा कुछ स्पॉट मिल सकता है रास्ते हम सेटा दे ये जो हमारे इखाने सब रहे छे यानी किचन रहे छे फ्रिज यानी सोफा और इखाने एक टा रूम बेड रहे छे सिंगल बेड इखाने एक टा रूम रहे छे डबल बेड बाकी ऑल डेकोरेटेड बाथरूम डर रहे छे इधर के বাথরুম খুব সুন্দর জায়গা। দেখা যাক আর কি কি পাওয়া যায় এখানে আমাদের। আজকে আমরা যাব রেদিল লেক মিয়ানমার, এখান থেকে মোটামুটি 1-1.5 ঘন্টা মতন লাগবে আশা করি। দারুণ জায়গাটা, ওয়াও। এ হচ্ছে চম্পাইয়ের রাস্তা, ইন্দো মিয়ানমার বর্ডার রোড। আর এত সুন্দর একটা জায়গা মিজোরামে, মানে কি বলবো, অসাধারণ। চারদিকে শুধু পাহাড় পাহাড়, হ্যাঁ ওইদিকে পুরো পাহাড়, ওইদিকে মিয়ানমার, আর এত সুন্দর জায়গা, মানে সত্যি অসাধারণ। এটা আমাদের হোমস্টেটা যেখানে রয়েছি, চারদিকে শুধু ফুল, কসমস ফুলে ভর্তি এখন। এটার জন্য এখন এখানে ফেস্টিভ্যাল হয়, পুরো শহরটা আর কি ফুলদের রয়েছে। আর সব থেকে বড় খারাপ কি লাগে জানেন, কথা হচ্ছে যখন আমি জিজ্ঞেস করছি কিরে কোথায় যাচ্ছিস এখন ঘুরতে, তো যখন বলি মিজোরামে যাব, তো মিজোরাম সেটা কোথায়, আসামে, সেটা কি ইন্ডিয়াতে, সেটা এইসব, মানে মানুষ মিজোরামটা কোথায় এখন সেটাই জানে না। মানে আমাদের দেশের একটা রাজ্য, এত সুন্দর একটা জায়গা রয়েছে ঘোরার জন্য, মানুষ সেটাই জানে না যে মিজোরাম কোথায়, এটা খারাপ লাগে শুনতে। মিজোরামে প্রচুর ঘোরার জায়গা রয়েছে, এত সুন্দর জায়গা। নর্থ ইস্টে মানুষ, বাইরে মানুষ শুধু ঘোরার জন্য আসে, গুজরাট, হিমাচল, লাদাখ, কাশ্মীর এসবই বোঝে। নর্থ ইস্ট যে এত এত সব সুন্দর সুন্দর ঘোরার জায়গা রয়েছে যেগুলা টোটালি আনএক্সপ্লোর্ড, আর খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে এখানে ঘোরার জন্য। পুরো ন্যাচারাল ফরেস্ট সব কিছু রয়েছে এখানে, কি নেই। এখানে হচ্ছে মানে ইন্ডিয়ার হাইয়েস্ট লিটারেসি রেট, সেটা হচ্ছে মিজোরামে। আবার ফরেস্টের পার্সেন্টেজেও সেটাও সম্ভবত মিজোরামেই ফার্স্ট, এখানে ফরেস্ট কভার এরিয়াতে মিজোরামে ফার্স্ট রয়েছে ইন্ডিয়াতে।
চারদিকে শুধু জঙ্গল 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 সবুজ, কোথাও মানে কোনো ফাঁকা জায়গা নেই বললেই চলে। হ্যাঁ, আর এখানে ঘর বাড়িগুলো খুব সুন্দর, আর মানুষও খুব সুন্দর এখানে, তাদের ব্যবহারও খুব ভালো। তবে এখানে ভাষাটা একটু সমস্যা হতে পারে, কারণ এখানে মানুষ ভাষা কথা বলে বেশিরভাগই মিশোতে। কিছু কিছু জায়গায় মানুষ ইংলিশ বুঝে, কিছু অনেক জায়গাতে আবার ইংলিশও বুঝে না। হিন্দি মানে খুবই কম মানুষই জানে দেখছি, হিন্দিতে কথা বলছে। যদিও আমাদের সাথে যে গাইড রয়েছে সে হিন্দিতে বলে, তো অনেকে আবার দেখেছি মানে ড্রাইভার যারা থাকে তাদের, যারা এখানে ঘুরতে আসে আর কি, তো তাদের ড্রাইভারের জন্য মানে যে হিন্দি ভাষা বলাটা একটা জরুরি, তখন মানে কমিউনিকেশনের একটা প্রবলেম রয়ে যায়। অনেক জায়গাতে রয়েছে যেখানে মানুষ বুঝতেই পারে না আপনি কী বলতে চাইছেন, তো সেখানে একটা সমস্যা রয়ে যায়। দেখা যাক, আমরা তো এবারে আজকে যাবো রেদিল লেক মিয়ানমারে, সকাল সকাল বেরোবো এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে। আর ওয়েদার বলতে এখানে কোন যে কোনো সময় বৃষ্টি হচ্ছে, কখনো রোদ, পাহাড়ি এরিয়া তো কোনো বলা যাচ্ছে না কখন কী হবে, বাকি সব ঠিকই আছে। ঠান্ডাও রয়েছে রাতের দিকে ভালো। গো টু দ্য মিয়ানমার, আমরা এখন যাচ্ছি জকুথার মিয়ানমার, এখান থেকে বেশি দূর না সামনেই। আর এই গাড়ি আমাদের অবস্থা কালকে রাস্তা যাচ্ছি খারাপ ছিল, পুরো কাদাতে ভরে গেছে। এই পিছনে হ্যাঁ রে সুবিধা আসছে, চলো বর্ডার কাছে গিয়ে দেখাচ্ছি। আমরা প্রায় পৌঁছে এসেছি বর্ডারে, ওই উপরে পার দেখাচ্ছে যেটা, সেটা হচ্ছে জকুথার মিয়ানমার। আর আমরা ব্রেকফাস্ট করবো ওপারে গিয়ে, ফরেনে গিয়ে ব্রেকফাস্ট করবো। দারুণ দারুণ, সাইড থেকে ভালো লাগতেছে না? পৌঁছে গেছি আমরা বর্ডারে, পার্কিং A few moments later. আমারে রয়েছে কিছু প্রবলেম হচ্ছে, সেই জন্য আমাদেরকে যেতে দিল না, আমরা সব ঘুরে যাচ্ছি আবার। হ্যাঁ, সবাই দেশ গন্ডগোল হয়ে গেল ধাক্কা ধাক্কি একদম, তো আবার এখান দিয়ে ওরা বেরিয়ে যাচ্ছি বর্ডার থেকে। রেস্টুরেন্টে অং অং রেস্টুরেন্ট, এখানে এরা ব্রেকফাস্ট করছে, কিন্তু সব কিছুই আর কি ননভেজ, সব আমি তো খাই না, সেই জন্য শুধু কিংকুই মানে চা খেলাম। আর এটা জকুথার ভিলেজ, খুব ক্লিন একদম, কোনো ওখানে কোনো রকম নোংরা আবর্জনা বা প্লাস্টিক সেরকম কিছুই পড়ে নেই, একদম খুব ক্লিন। দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে, ওপারে যেটা দেখাচ্ছি ওটা হচ্ছে মিয়ানমার, সেখানে নিচে বর্ডার ছিল কিন্তু আমরা তো যেতে পারলাম না, আমাদের এলাও করলো না, শুধু মিশোদেরকে এলাও করছে, বাকিদেরকে এলাও করছে না, কারণ ওখানে এখন কিছু কিছু ঝামেলা হয়েছে ওপারে, সেই জন্য টুরিস্টদেরকে এলাও করছে না, শুধু লোকাল মিশোদেরকে এলাও করছে ওখানে। হ্যাঁ, মিয়ানমার তো যা হলো না, আজকে দিনটা কালকের
নামগুলো মানে প্রোনাউন্সিয়েশন করতে খুবই জটিল জিনিস। ঠিক আছে, দেখা যাচ্ছে পরে ভিডিওতে। টাটা।